মোটর বাইক কেনার পরে সবচেয়ে বেশি যে সমস্যাগুলো নিয়ে বাইকাররা সার্ভিস পয়েন্ট ভিজিট করেন, মাইলেজ তার মধ্যে অন্যতম। মাইলেজ সমস্যাটা এমন যে অনেকে হয়তো বুঝতেও পারেন না যে তিনি সঠিক মাইলেজ পাচ্ছেন না, কারো হয়তো চালানোর ধরনের সমস্যা থাকে, আবার কারো বাইকে আসলেই সমস্যা থাকে যার কারণে সে মাইলেজ ঠিকঠাক পাচ্ছে না। আপনি আপনার বাইকে কত মাইলেজ পাচ্ছেন এটা কিন্তু আপনার জানার দরকার রয়েছে, কারণ মাইলেজের উপরে নির্ভর করছে আপনার ইঞ্জিনের কন্ডিশন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বের করবেন আপনার বাইকের অ্যাকচুয়াল মাইলেজ কত। আজকে খুব ছোট কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, বড় বড়ের মতো আপনি দেখছেন কিউরিয়াস বাইকার। মাইলেজ বের করার খুব প্রচলিত দুইটা সহজ পদ্ধতি আপনাদের কাছে জানিয়ে দিব। প্রথম পদ্ধতিটা হচ্ছে আপনার বাইকে যদি রিজার্ভার থাকে, তাহলে যখন আপনার বাইকের ফুয়েলটা রিজার্ভারে আসছে তখন আপনি একটা ট্রিপ মিটার ফিক্স করবেন, এরপর আপনি ফুয়েল পাম্প থেকে 1 লিটার ফুয়েল নেবেন। এরপর আপনি মোটরসাইকেলটা বিভিন্ন কন্ডিশনে চালাবেন, খালি রাস্তা, ভাঙা রাস্তা, জ্যাম আকার রাস্তা, শহর, বন্দর, বিভিন্ন রাস্তায় চালাবেন। এইভাবে যতগুলো আপনি প্রত্যেকবার 1 লিটার তেলের মধ্যে যত মাইলেজ পেয়েছেন সেটা 4 থেকে 5 বার চালানোর পরে গড় করবেন, যে গড়টা আসবে সেটাই হচ্ছে আপনার বাইকের অ্যাকচুয়াল মাইলেজ। দ্বিতীয় যে পদ্ধতিটা রয়েছে সেটা আরও সহজ, সেটা হচ্ছে আপনি আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক পুরোপুরি খালি করে ফেলবেন। এবার আপনি আপনার বাইকের মধ্যে 1 লিটার ফুয়েল ভরবেন, এভাবে আপনি ট্রিপ মিটার থেকে 2-3 বার চালাবেন অথবা 5 বার চালাবেন, এই 5 বারের যে গড়টা আসবে সেটাও আপনার বাইকের অ্যাকচুয়াল মাইলেজ। এভাবে আপনি আপনার বাইকের মাইলেজ নির্ণয় করতে পারেন।